আসসালামু আলাইকুম আশা করছি এই করোনাকালীন দুঃসময়ে সবাই ঘরে অবস্থান করছেন এবং নিজ নিজ পরিবার নিয়ে ভালো মাধ্যমিক শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদের আজ আমি তোমাদের ইসলাম ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্রের বাংলায় কোম্পানি ও উপনিবেশে শাসন চতুর্থ অধ্যায়ের একটি আলোচনা করব উপস্থাপনায় আছি আমি এস এম মার পারভেজ ইসলাম ইতিহাসের সংস্কৃত পূর্বেই ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি পলাশী যুদ্ধ বক্সারের যুদ্ধে জয়ী হওয়ার পরে কোম্পানি এলাহাবাদ চুক্তির মাধ্যমে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দিওয়ানি লাভ করে এবং তার পরবর্তীতে লর্ড ক্লাইভের মাধ্যমে দ্বৈত শাসন প্রতিষ্ঠা হয় আজকের পাঠ পাঠের দুটি সাল আমি উল্লেখ করেছি একটি হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এবং একটি বাহাত্তর খ্রিস্টাব্দ এবং এখানে একটি কথা লেখা আছে সেটা হচ্ছে রেখে প্রসবে বাধ্য করলে তার প্রাণবায়ু নির্গত হতে বাধ্য এটি মূলত বাংলায় দ্বৈত শাসনের ফলে যে প্রভাব পড়েছিল এবং তার পরিণতি দ্বৈত শাসন দ্বৈত শাসন এলাহাবাদ চুক্তির মাধ্যমে কোম্পানি দিওয়ানি লাভ করলে সতেরো পঁয়ষট্টি সালে বাংলায় দিওয়ানি এটি মূলত দ্বৈত শাসন মূলত হচ্ছে দুজনের শাসন তৎকালীন শাসনে দুটি অংশ ছিল একটি ছিল দিওয়ানি মানে রাজস্ব বিভাগ রাজস্ব আদায় এবং ভূমি সংক্রান্ত বিচার কাজ এলাহাবাদ চুক্তির মাধ্যমে পায়ে হচ্ছে কোম্পানি কোম্পানির প্রতিনিধি নিয়োগ করে রাজস্ব বিভাগ পরিচালন করেন এবং অন্যদিকে নিজামত যেটি হলো শাসন বিভাগ সেটি নবাবের উপর ন্যস্ত ছিল কিন্তু তিনি শুধুমাত্র নামমাত্র দায়িত্ব পালন করেন কেননা তার এই শাসন পরিচালনার জন্য যে সৈন্য সে সৈন্য তার ছিল না এবং অর্থের জন্য সম্পূর্ণ নির্ভর করতে হতো কোম্পানির উপর এক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা আর এদেশদের উপর এলো ক্ষমতাহীন দায়িত্ব সতেরোশো বাহাত্তর সালে সতেরশ পঁয়ষট্টি থেকে সতেরোশো বাহাত্তর এই সময়কার যে অবস্থা বাংলার বিভিন্ন এই দ্বৈত শাসনের ফলে বাংলায় যে একটা প্রভাব বিস্তৃত হয় সেটির কারণে সতেরোশো বাহাত্তর সালে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এই শাসন ব্যবস্থার অবসান ঘটান কেন্দ্রীয় সরকারের পরা নির্দেশে আজ আমরা করব দৈত শাসনের প্রভাব নিয়ে দৈত শাসনের প্রভাব বাংলায় কোম্পানির বৈধ অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষমতা বৃদ্ধি পূর্বে দেখা যেত বাংলার কিছু এলাকা রাজস্ব রাयत পায় হচ্ছে কোম্পানি নববের সাথে চুক্তি বলে কিন্তু এলহবার চুক্তির ফলে মুঘল সম্রাটের ফরমান বলে বাংলা বিহার এবং উড়িশার রাজস্ব আদার বৈধ অধিকারী হয় হচ্ছে কোম্পানি বাংলায় নামমাত্র নবাবের উপর কোম্পানির ক্ষমতার চর্চা নিজামত পরিচালনায় যে নবাব সম্পূর্ণরূপে কোম্পানির মুখাপেক্ষী ছিলেন মুঘল সম্রাটের ফরমান বলে অর্থের জন্য আর নিরাপত্তার জন্য নিজস্ব সেনা দলের অভাবে এই যে নবাবের ক্ষমতাহীন দায়িত্ব এই ক্ষমতাহীন দায়িত্বে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে বাংলায় কোম্পানির শুল্কহীন বাণিজ্য সুযোগ ফরুক সিয়ারের ফরমান অনুযায়ী কোম্পানি যে সুবিধা পেত এর পরবর্তীতে এসে সেই সুবিধাটা রদ করে দেয় পরবর্তী ব্যবস্থা শুল্ক তুলে দেয় কিন্তু পরবর্তীতে এসে শুধুমাত্র এই কোম্পানির ইংরেজ কোম্পানির শুল্ক শুল্ক সুবিধা দেওয়া হয় বাকিদেরকে সবাইকে শুল্ক দিতে বাধ্য করা হয় এক্ষেত্রে নবাবের কিছুই করার ছিল না কারণ তিনি ছিলেন ছোট জগন্নাথ এবং শুল্কহীন অবাধ বাণিজ্যে কোম্পানির একচেটিয়া ব্যবসা বাংলায় কোম্পানির রাজস্ব বৃদ্ধি ও অর্থনৈতিক শোষণ নবাবের ক্ষমতা না থাকার সুযোগে কোম্পানি রাজস্ব আদায়ের হার অনেক বেশি বৃদ্ধি করতে থাকে এবং নিষ্কর জমির কর দিতেও বাধ্য হয় জনগণ কোম্পানির জনগণের প্রতি কোনো রকম মায়া ছিল না জনগণের কাছ থেকে অধিক অর্থ আদায়ই ছিল এই কোম্পানির মূল উদ্দেশ্য এই জন্য যারা এই অধিক অর্থ আদায় করে দিত তাদের উপরেই কোম্পানি আস্থাশীল ছিল আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে সালে যে রেভিনিউ আদায়টা হতো পরবর্তী ছেষট্টি সাতষট্টি সাতষট্টি আটষট্টি আটষট্টি উনসত্তর মানে একাত্তর বাহাত্তর পর্যন্ত দেখা যায় যে এইটা একটা মোটামুটি দেড় বা তারও বেশি আদায় দেখা যায় আমরা এখানে একটা তথ্য দিচ্ছি সেটা হচ্ছে যে পূর্ণিয়া থেকে পঁচিশ লক্ষ টাকা রাজস্ব আদায়ের পরও কোম্পানি সন্তুষ্ট ছিল না কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে আলিবর্দি খানের সময় পূর্ণিয়া থেকে মাত্র চার লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছিল রেজা খান যেহেতু এদেশীয় ছিল সেহেতু তিনি গ্রাম বাংলার এই বিপর্যয়ের ব্যাপারে কোম্পানিকে সতর্ক করেন যে বাঙালিদের কাছ থেকে বাংলায় যারা বসবাসকারী তাদের কাছ থেকে যদি বেশি আদায় করতে হয় রাজস্ব আদায় করা হয় তাহলে দেখা যাবে যে তারা এটা এফোর মানে এটা তাদের এফোর্টে থাকবে না এই বলা হয় যে হুংসিকে উপস রেখে স্বর্ণ ডিম্ব প্রস্তাবে বাধ্য করলে তার মানে হচ্ছে যে হুংসিকে যদি না খেতে দেওয়া হয় তার কাছ থেকে যদি সোনার ডিম চাওয়া হয় তাহলে কি হবে তাহলে তার দেখা যাবে যে সেটা বাধ্য করা হলে তার প্রাণবায়ু নির্গত হয়ে যাবে মানে তিনি সে মারাই যাবে বাংলার ক্ষেত্রেও কি রকম ঘটনা ঘটেছিল এই দ্বৈত শাসনের দ্বৈত বলা যায় যে প্রভাব সেটা হচ্ছে বাংলাকে নিঃস্ব করে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের মূলধন সরবরাহ করে শুল্কহীন অবাধ বাণিজ্যের কারণে দেখা যায় যে দেশীয় বনিক শ্রেণীরা ইংরেজদের সাথে তাল মিলা চলতে পারে না ফলে এই বনিক শ্রেণী হারিয়ে যায় এবং জনগণের কাছ থেকে অধিক অর্থ আদায় করার ফলে বাঙালির ভান্ডার পুরো মানে লুট করে নিয়ে যায় রাজস্ব অধিক রাজস্ব আদায়ের মাধ্যমে রাজস্ব এবং বাণিজ্যের মাধ্যমে যে অর্থটা আদায় করা হতো ইংল্যান্ড সেটা সম্পূর্ণই কোম্পানি ইংল্যান্ডে পাচার করে দেয় এবং এই যে পাচারকৃত অর্থ বাংলা হতে অর্জিত অর্থ সেই অর্থেই মূলত ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র রচনা হয় বাংলায় ভঙ্গুর আইন শৃঙ্খলা এবং শান্তি সমৃদ্ধি একেবারে ধ্বংস হয়ে যায় কোম্পানি ক্ষমতাহীন দায়িত্বহীন ক্ষমতা এবং নবাবের ক্ষমতাহীন দায়িত্বে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে এবং আইন শৃঙ্খলা রক্ষায় কোম্পানির কোনো রকম মানে ইচ্ছা ছিল না তাদের অবহেলাইতেই মূলত বাংলায় যে স্থিতি সমৃদ্ধি ছিল তা হারিয়ে যায় অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় অত্যাচার এবং লুটের রাজত্ব কায়েম হয় লর্ড কর্নয়ালিস সতেরোশো থেকে সময়কালটাকে তার পার্লামেন্টের এক সাক্ষাৎকারে বলেন যে এই সময়ের এই সময়ে যে অত্যাচার এবং লুণ্ঠনের যে ঘট সময় ছিল বাংলায় তা পৃথিবীতে আর কোথাও দেখা যাওয়া সম্ভব না পরবর্তীতে বাংলায় দেশীয় অর্থনীতি ধ্বংস নিয়ে আলোচনা করতে পারি যে দেশীয় অর্থনীতির উপর দ্বৈত শাসনের কি প্রভাব ছিল শুল্কহীন অবাধ বাণিজ্যের ফলে দেশীয় বণিক শ্রেণী হারিয়ে যায় শুরুতেই বলেছি এবং যারা এই বিভিন্ন ধরনের দ্রব্য যেগুলো দেখা যেত যে বণিক শ্রেণীরা নিয়ে গিয়ে বিক্রি করতো বিভিন্ন দেশে এই যারা করতো এই তৈরি করতো কারিগর এবং শিল্পীরা তারা তাদের দুর্দশা অনেক বেশি বৃদ্ধি পায় এই জন্য তারা দেখা যায় যে কাজ করার মতো অবস্থায় তারা থাকে না এর ফলে হয় কি যে একটি বাংলার অন্যতম সেরা শিল্প 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 ছিল হচ্ছে বয়ন বয়ন রেশম সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং তাঁতিগণ দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে এই কোম্পানির দায়িত্ব দেয় রেজা খানকে রেজা খান আবার দায়িত্ব দেয় হচ্ছে জেলার আমিলদেরকে রাজস্ব সংগ্রহের জন্য এবং রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে একটি চুক্তি করে আমিলদের সাথে এবং আমিলরা করে কি আমিলরা ওই এলাকার জমিদারদেরকে অঞ্চল ইজারা দেয় যারা যেই জমিদার সর্বাধিক রাজস্ব আদায়ের অঙ্গীকার করত তাকেই তারা এই ইজারাটা দিত এবং দেখা যায় যে এই ইজারা দেওয়ার পরেও যদি অর্থ কোম্পানি যে অর্থ চাইতো তা আদায় করা অনেক সময় কষ্টকর হতো এই জন্য আমিলরা বিভিন্ন খাতে বাড়তি কর আদায় করা শুরু করে এবং এই আমিলরা স্বল্প যেহেতু স্বল্পস্থায়ী চাকরি ছিল তাদের এই জন্য তারা অবাধ লুণ্ঠন করতে থাকে এবং এই যে দুর্নীতি বন্ধ করার জন্য আমিলদের দুর্নীতি বন্ধ করার জন্য কালেক্টর বা সুপারভাইজার নিয়োগ দেওয়ার পরেও কোম্পানি শেষ রক্ষা হয়নি এই রাজস্ব আদায়ের দুর্নীতির ক্ষেত্রে এই জমিদারগণ জমিদারি প্রথা উঠে গিয়ে তারা ইজারা নেয় এর ফলে জমিদারি প্রথা উঠে যায় এবং ইজারা ইজারা প্রথার চালু হয় এবং জমিদারগণ ইজারা দারে পরিণত হয় এর পরবর্তীতে আমরা আলোচনা করতে নাজাই প্রথা যেটা খুবই একটা দুঃসহ অবস্থা তৈরি করেছিল কৃষকদের মাঝে দেখা যায় কোনো এলাকার কৃষক খাজনা দিতে না পারলে বা মারা গেলে তার যে বকেয়া খাজনা এটা বাকি ওই অঞ্চলে ওই এলাকার বাকি কৃষকদেরকে দিতে বাধ্য করা হতো এই আইনটি হচ্ছে নাজাই প্রথা এর ফলে হয় কি এর ফলে অনেক কৃষক তার জমি বাড়ি সত্ত্ব ছেড়ে দেয় জমির সত্ত্ব ছেড়ে দেয় এর ফলে হয় কি যে কৃষির জমি অনেকটাই পতিত হয়ে পড়ে এবং কৃষির ব্যাপক অবনতি হয় এবং এই কৃষকদের কেউ কেউ জীবিকা নির্বাহের জন্য বৃত্তি গ্রহণ করে ফলে বাংলার জনজীবন একেবারেই খারাপ হয়ে যায় এর ফলে যেহেতু উৎপাদন কম হয়ে যায় ইংরেজরা ব্যবসা দ্বৈত শাসনের কারণে মূল সবচেয়ে যে খারাপ প্রভাবটা বাংলায় পড়ে সেটার একটি হচ্ছে সালে এই ছিয়াত্তরের মনন্তর হয় ছিয়াত্তর এই জন্য যে এটি বাংলা এগারোশো ছিয়াত্তর সালে এই দুর্ভিক্ষটি হয়েছিল সতেরোশো সালে মৌসুমী বায়ুর অভাবে অনাবৃষ্টি এবং খরা দেখা দেয় এর ফলে কৃষির ফলন ভালো হয়নি রাজস্ব কিন্তু রাজস্ব আদায় কোম্পানি কোনো রূপ ছাড় দেয়নি উল্টো যেটা হয় সেটা হচ্ছে যে দুর্ভিক্ষ যখন তুঙ্গে এপ্রিল মাস সাল সেই সময় পরের বছরের জমির খাজনা আরও দশ পারসেন্ট বাড়িয়ে দেয় পরের বছরও অত্যাধিক বৃষ্টিপাত এবং বন্যায় কৃষক ফসল রক্ষা করে ঘরে তুলতে পারেনি এর ফলে হয় কি যে খাবারের অনেক বেশি স্কারসিটি দেখা যায় এছাড়া আরো একটি কারণে এই মনন্তরটা হয়েছিল সেটি হচ্ছে যে কোম্পানি দেখতে পায় যে খাদ্যশস্যের চেয়ে আফিম রপ্তানি করে বেশি লাভ করা যায় এই জন্য কৃষকদেরকে বাধ্য করে খাদ্যশস্য বাদ দিয়ে আফিম চাষে যাতে তারা করে এর ফলে ধানের যে উৎপাদন সেটাই আশানুরূপ হয়নি অন্যদিকে জনগণ যে তার পরবর্তী বছরের জন্য কিছু সঞ্চয় করে রাখবে সেটাও নিষিদ্ধ ছিল খাদ্য মজুত সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল এর ফলে সাধারণ মানুষের গবেষণায় দেখা যায় যে সতেরোশো সালে যে আদায়কৃত রাজস্ব দেড় কোটি রুপির চেয়েও এই ছিয়াত্তরের মনান্তরের পরে সতেরোশো সালে রাজস্বের আদায়ের পরিমাণ ছিল পাঁচ লক্ষ বাইশ হাজার রুপি বেশি এটা দিয়েই সম্পূর্ণরূপে বোঝা যায় যে কোম্পানি সম্পূর্ণ বাংলাকে ধ্বংস করে দেওয়ার অবস্থায় ছিল যে যত কিছু হয়ে যাক প্রাকৃতিক দুর্যোগ হোক বা যে কোনো হোক বা যে কোনো ভাবেই হোক তাদের রাজস্ব আদায়টা ঠিক থাকতে হবে বা তারও বেশি হতে হবে তাদের যা তারা চায় তা লাগবে কোম্পানি শাসনের অতিরিক্ত রাজস্ব আদায় বাস্তবায়ন এবং খাদ্যশস্যের বাজার থেকে ভোগীদের মুনাফা লুটের কারণে জনমানুষের ভোগান্তি হয়ে যায় চরমে এবং মারাত্মক দুর্ভিক্ষ হয় এবং মারাত্মক দুর্ভিক্ষ পীড়িত এলাকাগুলো হয়ে যায় জনশূন্য দেখা যায় যে তখনকার জনসংখ্যার এক তৃতীয়াংশ প্রায় এক কোটি মানুষ দুর্ভিক্ষে মারা যায় এর ফলে মানুষ মারা যাওয়ার কারণেই দেখা যায় যে কৃষক মারা যায় তার ফলে কি হয় যে উৎপাদন এবং রাজস্ব আদায় দুটি অনুরূপভাবে অনুরূপ কোম্পানির রাজস্ব আদায় হ্রাস এবং ব্যবসা বাণিজ্যের ক্ষতি একদিকে কৃষি উৎপাদন হ্রাস পেতে এবং কোম্পানির ব্যবসা বাণিজ্যে ব্যাপক ধস হয় কারণ তারা যে যেই বস্তু নিয়ে বাণিজ্য করবে সেই বাণিজ্যের বস্তুই নাই তার কাছে তাহলে কিভাবে তার ব্যবসা বাণিজ্য হবে সুতরাং দেখা যায় যে সামগ্রিকভাবে চিন্তা করলে দেখা যায় যে প্রশাসনিক এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা রাজস্ব আদায় অব্যবস্থাপনা দুর্ভিক্ষের প্রকোপ কৃষি উৎপাদন হ্রাস কোম্পানির ব্যবসা বাণিজ্যের ক্ষতি সার্বিক দিক বিবেচনায় সর্বোপরি কোম্পানির স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় সতেরোশো বাহাত্তর সালে ওয়ারেন হেস্টিংস এই দ্বৈত শাসনের অবসান ঘটান এই হলো মোটামুটি পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পাকিস্তান আমলের প্রথম যে আন্দোলন বাংলাদেশের বাংলাদেশ অভ্যুদয়ের ক্ষেত্রে যেই আন্দোলনটার অনেক বেশি গুরুত্ব সেই ভাষা আন্দোলন নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবে ধন্যবাদ